মাননীয় প্রধানমন্ত্রী জি, আপনার শরীরে কি মায়া দয়া কিছু নেই? আর বাংলার যে সমস্ত বিজেপির নেতা মন্ত্রীরা আছো, তোমাদের শরীরেও কি মায়া দয়া নেই? একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা ঘরের ব্যবস্থা কি হবে না? আজ 40টা বছর ঝড় ঝাপটা, গ্রীষ্ম বর্ষা শীতে একটা বৃদ্ধ অবিবাহিত অসহায় মহিলা 40টা বছর ধরে কালীঘাটে টালির চালের নিচে আছে। তোমাদের কি একটু মায়া দয়া হয় না? অসহায় মহিলা একটা একটু ছবি এঁকে খেত, তাও সুদীপ্ত সেনকে তোমরা জেলে ভরে দিয়েছ। সুদীপ্ত সেন জেলে যাওয়ার পর থেকে ওনার ছবিও আর কেউ কেনে না, কি করে খাবে বেচারা বলুন তো? হ্যাঁ, এক জোড়া স্যান্ডেল আর একটা সাদা শাড়ি, আর একটা কম দামি ওই যে কি ফোন পাওয়া যায়, iPhone 13 Pro Max, আর 4-5টা গাড়ি ছাড়া ওনার আর কিছু নেই। কিছু টাকা জমিয়েছিল, ও পার্থশালা প্রেম করতে গিয়ে ধরা পড়ে সে টাকাগুলো জলে চলে গেল। আর যেটুকু ছিল সেটুকু বেঁচে কিনে বীরভূমের ষাঁড়কে জামিন করাতে হচ্ছে। একটু দেখুন, একটু ব্যবস্থা করে দিন নরেন্দ্র মোদীজি। ওনার যা কিছু আছে সব ওনার দলের নেতামন্ত্রীরা চুরি করে নিচ্ছে, আর যেটুকু উনি জমাচ্ছে ওনার ভাইপো সেটা চুরি করে নিচ্ছে। অন্তত আপনার নেতামন্ত্রীদেরকে বলে ধর্মতলা মোড়ে একটা চপের দোকানের ব্যবস্থা করে দিন মোদিজি। ওনার জন্য কাঁদতে কাঁদতে চোখে আর জল নেই, তাই অবশেষে এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ চোখের এখানে ধরলে একটু জল বেরোচ্ছে, তাই আর বুকের বলার মতো মুখে কোনো ভাষা আসছে না। অসহায় মহিলা, একটু ব্যবস্থা করে দিন মোদিজি, একটু ব্যবস্থা করে দিন। ও মোদি, তোমার কি দয়া মায়া নাই? ও মোদি, তোমার কি দয়া মায়া নাই?